আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন তো একটা হোটেলই বলা যায় আর কি, আমাদের বাসার সামনেই যে হোটেলটা আর কি আছে, বাঙালি ভাইয়ের দোকান, এটা বাঙালিদের হোটেল। তো চলে আসলাম আর কি সকাল সকাল, রায়ানকে স্কুলে দিয়ে আসলাম, এসে তো হোটেলটায় ঢুকলাম, তো হঠাৎ করেই পরোটা খেতে ইচ্ছে করলো, তো ভাবলাম যে যাওয়ার সময় দুইটা মানে চারটা পরোটা নিয়ে যাই। তো এই তো এই যে পরোটা বানাচ্ছে। তো সকাল থেকে আমার ব্লগটি শুরু করলাম, তো সবার কাছে বিশেষ অনুরোধ রইলো সবাই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। তো চলে আসলাম বাসায়, এতো পরোটা আর হচ্ছে ডাল। তো আর কি বাসায় আসার পর দেখলাম যে ডালটা আসলে তেমন একটা ভালো না, আগে যে খেতাম তো ওই ডালটা আর কি খুবই মজা ছিল, তো পাতলা মানে ডালটা অনেকটাই পাতলা, যার কারণে ভালো লাগতেছিল না। আগে ডালগুলো একটু ঘন ছিল, মজা লাগতো। তো আর কি বাসায় এসে আর কি ই করতেছিলাম, রায়নের বাবাকে বলতেছিলাম যে মিষ্টিটা আনলেই হতো, তো মনে ছিল না আর কি, যদি থাক মনে থাকতো তো এক বক্স মিষ্টি নিয়ে আসতাম, তাহলে ডালটা দিয়ে আর খাওয়া লাগতো না। তো মিষ্টি দিয়ে কিন্তু গরম গরম পরোটা আসলেই কিন্তু অনেক মজা। তো এই তো সকালে নাস্তা, রায়ানকে তো স্কুলে দিয়ে আসলাম, তো রায়নের বাবাও অফিস চলে যাবে খেয়ে। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটি, আশা করি ভালো লাগবে। হয়ে গেলাম, রায়ানকে আনতে যাচ্ছি, 12:30 বেজে গেছে। আজকে তেমন কড়া রোদ না, হালকা মিষ্টি রোদ, ভালোই লাগতেছে। তো এই টাইমটায় প্রচুর রোদ থাকে। এই জায়গাটা সবসময় আমার খুব ভালো লাগে, আর গাছগুলির জন্য এই জায়গাটা বেশি ভালো লাগে। অনেক সময় এই জায়গাটা বেশি অনেক বাতাস থাকে, আজকে বাতাস তেমন একটা বাতাস নাই। তো ঠিক আছে, রায়নে স্কুলে যাই, তারপরে পরে আবার ক্যামেরাটা অন করবো, এখন রাস্তা পার হতে হবে।
এখন কোনটা খাবা তুমি? এটা এটা দোনোটা? ওকে একটু রেড রেড লাগতেছে, এখানে একটু এখানে একটু সুন্দর, এখানে হমুন লাগতেছে, হমুন লাগতেছে, এখানে কিছু মটন লাগতেছে, দেখো ওখানে এখানে কাটছে, আমি কাটতেছি ওখানে অনেক রুটো রুটো আছে. তো চলে আসলাম রায়ানকে নিয়ে, মানে আমাদের বাসার নিচে যে দোকানটা আসলাম, তো একটা পরোটি নিলাম, আর দেখি কি কি নেওয়া যায়, পরোটি আর ডিম নিব, কিছু টুকটাক জিনিস দরকার, এখানে আর কি সব কিছুই পাওয়া যায়. এটা দাম কত একটু দেখি, 9 টাকা, 9 টাকা. ফেস ওয়াশ আছে অবশ্য, ফেস ওয়াশ দরকার নেই, তাই আর এসে আসো রায়ান, এসে আসো. ডিম কোথায় দেখি তো বাবা, চলো মজা না, তুমি জানো মজা মজা, এর একটা নেই, এর একটা নিলাম. চলো সকালে খাওয়া যাবে কর্নফ্লাওয়ার. একটা বেসনের দরকার ছিল, তো বেসন আচ্ছা ডিম কোথায় বাবা, ডিম তো দেখি না, জয়ত্রীটা দেখা যায় না, এই জায়গায় কোথাও জয়ত্রীটা খুঁজে পেলাম না, জয়ত্রীটা পাইতে অনেক সমস্যা. দেখি ওই সাইডে যাও, দেখি কোন সাইডে ডিম আছে, আসি না অনেক দিন হচ্ছে, তো কোন সাইডে, এই তো ওই সাইডে পাইছি, সবসময় রায়নে বাবা এনে আয়. এই তো একটু সাবান দিও কিন্তু, আমি আসতেছি. তো বাসায় এসে রায়ানকে সাথে সাথে গোসলে ঢুকাই দিলাম, গোসলটা সেরে নিলে একদম ফ্রেশ হয়ে গেল. আর নিচ থেকে কি কিনে আসলাম একটু দেখাই,
এটা হচ্ছে একটা পার্সেল রায়নের বাবার কি জানি জিনিস নিয়ে আসলাম নিচে আসিল একটা সেভেন আপ নিয়ে আসলাম আর হচ্ছে ডিম ডিম শেষ হয়ে গেছে ডিম নিয়ে আসলাম আর হচ্ছে তো আল্লাহ কোয়ালিটি দেখা হয়ে গেছে বারে ডিমের বারে কোয়ালিটি বাঁকা হয়ে গেছে আর হচ্ছে একটা বিনের ক্যান নিয়ে আসলাম তো এই যে বিনগুলা ওই যে সস দিয়ে থাকে না ওই ওই বিনস এটা খাইতে আমার কাছে এত ভালো লাগে পরোটি দিয়ে তো কালকে ইনশাল্লাহ সকালে নাস্তা খাবো তো নিয়ে আসলাম তো এই ছিল আর কি টুকটাক বাজার সদাই আর এ তো মা ছেলের পছন্দের জিনিস ব্যানানা ফ্রাই তো রায়ান এটা খুব পছন্দ করে ব্যানানা ফ্রাইটা তো কি ফ্রাই হ্যাঁ ঠিক আমি বলতে পারি না ফিশ ফ্রাই মনে হয় এই টাইপের কিছু একটা হবে এটা রায়ান খুব পছন্দ করে আমার ভালো লাগে না এই তো নিয়ে আসলাম এখন রায়ানে গোসল হলে রায়ান আর আমি খাবো তো ঠিক আছে এখনকার মতো ক্যামেরাটা অফ করি বাজারগুলো একটু গুজগাজ করে রাখি ফ্রিজে পরে ইনশাল্লাহ আবার কথা হবে তো ফ্রিজে একটু ফল ছিল মানে একটু তরমুজ কাটা ছিল আর আঙ্গুর ছিল ভাবলাম যে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটু খেয়ে নিই তো ভালো লাগবে আর কি তো একটু খেয়ে নিচ্ছি আর রান্নায় যা করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে আর রেসিপি শেয়ার করব না কি রান্না করছি জাস্ট এটাই আপনাদের সাথে একটু শেয়ার করব তো দুপুরের জন্য কি রান্না করতেছি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে আমি এখন যে নিরামিষটা বাগার দিয়ে নেব এটা আর কি সাদা একটা নিরামিষ এখানে গাজর বাঁধাকপি আর অল্প পুঁই শাক ছিল সেটা দিয়ে আমি নিরামিষের মতো করে নিছি আর হচ্ছে চিকেন এই যে চিকেন রান্নাটা হয়ে গেছে আলু দিয়ে পাতলা করে ঝোল করে নিছি তো চিকেন রান্না তো সবসময় দেখাই এর জন্য আর কি মানে এই রান্না তো আর নতুনত্ব কিছু নেই সবাই পারেন আর রেগুলার মশলা দিয়েই আর কি রান্না করছি পাতলা ঝোল করে দেশি মুরগিতে তো আর এত মশলা লাগে না যত মশলা কম হবে ততই ভালো আর এই তো ভাতের চালটা ধুয়ে রাখছি ভাতটা আর পরে বসাবো সব কিছু ক্লিন ক্লিন করে তারপরে বসাবো এখন নিরামিষটা বাগার দিয়ে নিচ্ছি একটু আইসক্রিম নামিয়ে নিলাম তো এই যে আইসক্রিমটা বৃষ্টি আপু আনছিল তো রায়ান কালকে একটু খাইছে আমরা তিনজনই খাবো এটা ওকে আর এইটা শক্ত হয়ে গেছে বাবা একটু নরমাল হোক ফ্যানটা সারো তো রায়ান ফ্যানটা সারো নাহলে নেওয়া যাবে না তো আমারটা রায়ানের বাবারটা বেড়ে নিলাম রায়ান একটা রায়ান নিয়ে গেছে ও খাচ্ছে কোথায় এই যে তোমার আইসক্রিম গরমের মধ্যে ভাল লাগবে তো ঠিক আছে আইসক্রিমটা আমরা খাই পরে আবার ইনশাল্লাহ কথা হবে তো আজকে আবার রায়নের বাবা কিছু আম আনছে সন্ধ্যার পর গিয়ে আনলো আম কয় কেজি আনছো এখানে টোটালে 5 কেজির মতো তো এখানে 5 কেজি আম 5 কেজি আম আর 5 কেজি আম কত নিছে মানে 2 প্যাকেটে তো 516 রিঙ্গিত এখানে 320 টাকার আম 5 কেজি 320 টাকা দাও একটু কেচিটা দাও একটু এটা খুলি তা এখন মালয়েশিয়া হলো আমের সিজন এখন আম একটু সস্তা ভালোই সস্তা এই জন্য একটু ঘন ঘন আনা পড়তেছে কেটে নেই তো আমগুলো একটু ঝুড়িতে রাখি তো একটু পাকলে তারপরে আমি ফ্রিজে রাখবো একটু আমগুলো একটু সবুজ সবুজ আছে
আমগুলো একদম ফ্রেশ আমগুলো। এই আমগুলো অনেক মিষ্টি, এর আগেও আনছিল, একই জায়গা থেকে নিয়ে আসছে। আমগুলো দেখতে যদি সবুজ হয় কিন্তু এগুলো ভিতরে পাকা, তো আর একটু পাকবে। আমগুলো অনেক মিষ্টি, সবুজ হলে কি হবে, মিষ্টি আছে অনেক। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।